করোনা ভাইরাসের জন্য দীর্ঘদিন স্কুল কলেজগুলি বন্ধ ছিল। সরকারের নির্দেশ মতন মঙ্গলবার থেকে আবারও খুলে গেল স্কুল ও কলেজ। স্কুল বন্ধ থাকার ফলে অনেক ছাত্রছাত্রী স্কুল ছুট হয়েছে। সেই সব ছাত্রছাত্রীদের স্কুলে ফেরাতেই উদ্যোগ নিলেন শিক্ষকরা। পূর্ব বর্ধমান জেলার কালনার অকালপোষ অরবিন্দ প্রকাশ ঘোষ উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিতি কম ছিল। শিক্ষক শিক্ষিকারা খোঁজ নিয়ে জানতে পারেন বহু ছাত্রছাত্রী পড়াশোনা ছেড়ে দিয়েছেন। যাই হোক, চেষ্টা করুন আপনারাও যাতে পড়াশোনার সঙ্গে যুক্ত হয়, কারণ একটা জিনিস মানে বিশেষ অবস্থার কারণে করছেন, কিন্তু আর্থিক দুরবস্থাটা একটু সহ্য করে পড়াশোনাটা যদি একটু চালিয়ে যায়, ও যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয় স্কুলের তরফ থেকে ওর অ্যাডমিশন ফি কিন্তু নেওয়া হবে এবং আমরা সব রকমভাবে সাহায্য করব। কারণ বাবা পারছিল না একা, আমাদের বাড়ির সমস্যা ছিল তার জন্য। আজকে যে স্কুল খুললো, আজকে স্কুল না যাওয়ার কারণটা কি? মানে স্কুল ছেড়ে দিয়েছি এখন। আচ্ছা, আজকে কারা এলেন বাড়িতে? এসছে স্যার, এসছে স্কুলে। হ্যাঁ, কি বললেন? আপনারা এসেছেন। কি বললো তারা? তারা স্কুলে যাওয়ার জন্য বলছে। কি ভাবছো? ভাবছি এখন বাড়িতে বাবাকে বলি, গার্জেন বাবা, বাবা কি বলে দেখি। আচ্ছা, তুমি তো খেলাধুলাও ভালো ছিলে। কিসে সার্টিফিকেট আছে তোমার? এটা আমার কাছে খোকোর সার্টিফিকেট আছে, বেঙ্গলের। বেঙ্গলে তুমি কি খেলেছিলে? হ্যাঁ খেলেছিলাম। দিয়ে সেখানে কোনো স্থান পেয়েছিলে? না পাইনি, বলতে এই যে আমার কাছে সার্টিফিকেট আছে একটা খেলার, বেঙ্গলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলে। আচ্ছা, তারপরে ওই আর্থিক অনটনের জন্য পয়সা ওই পড়া ছেড়ে দিলে? হ্যাঁ, তার জন্য ছেড়ে দিয়েছি। কি নাম তোমার? লোকনাথ মালিক। তোমার কি আজকে যে স্কুলটা খুলেছে, তোমার কি মন কাঁপছে স্কুলের জন্য? হ্যাঁ। কি মনে তো হচ্ছে স্কুল যায়, সবাই যাচ্ছে বন্ধুরা, কিন্তু এটা যাচ্ছ না কেন? যাচ্ছি না, বাড়ির সমস্যার জন্য। বাড়ির আর্থিক অবস্থা খারাপ ছিল ওই জন্য। কোথায় চলে গেছিলে? বাইরে। কোথায় কোথায় গেছিলে? রাজস্থান। কিসের কাজ করো সেখানে? সোনার। দিয়ে কবে বাড়ি এসছো? কবে? দুর্গাপুরের সময় বাড়ি আসছি। আচ্ছা, আজকে যে স্কুল খুলেছে সেটা জানো তুমি? হ্যাঁ। স্কুলে যাওনি কেন? ভর্তি হয়নি, চলে গেছিলাম। আচ্ছা, আজকে তাহলে কারা এসেছিলো তোমাকে অনুরোধ করতে যে স্কুলে পড়ার জন্য? স্যাররা। কারা এসেছিলো? স্যাররা তো এখন এলো। হ্যাঁ, দিয়ে এসে কি বললো? ভর্তি হতে বলছে, স্কুলে যেতে বারণ করছে। আচ্ছা, কাজে যেতে বারণ করছে। তুমি কি মানে ভর্তি হবে কি মনে হচ্ছে? স্যার বললো ভর্তি হয়ে যাবো আর যাবো না। আচ্ছা, পড়াশোনা করবো। তুমি কেন ছেড়েছিলে? কেন ছেড়ে দেওয়ার কারণটা কি? লকডাউন পড়ে গেলো, তোমার পড়াশোনা হচ্ছিলো না, ওই জন্য বললাম হাতের কাজ থেকে কাজ দেবে। আচ্ছা, চলে গেছিলাম। বাড়ির আর্থিক কন্ডিশন কি খারাপ? খারাপ ছিল, চলে গেছিলাম। এদিন শিক্ষক শিক্ষিকারা ওই সব ছাত্রছাত্রীদের বাড়িতে উপস্থিত হয়ে স্কুলমুখী করার উদ্যোগ গ্রহণ করেন। স্কুলের প্রধান শিক্ষক সুদীপ্ত ঘোষ জানান, এদিন স্কুল খোলার পর তারা লক্ষ্য করেন অনেক ছাত্রছাত্রী স্কুলে আসেনি, সেই কারণেই তাদের এই উদ্যোগ। ইতিমধ্যেই মিড ডে মিল ডিস্ট্রিবিউশনের সময় আমাদের অভিভাবকদের সাথে আলাদা করে মিটিং করেছি, তাদের বুঝিয়েছি যাতে তারা সকলে ছাত্রছাত্রীদের স্কুলে পাঠান। আর গ্রাম একদম গ্রামীণ এলাকা, অনুন্নত এলাকা, এবং ছাত্রছাত্রীদের সাথে কথা বলে একটু আমি জানতে পেরেছি যে ইতিমধ্যেই ক্লাস নাইনের 10-12 জন এবং 10-12 জন ছাত্রছাত্রী পড়াশোনা ছেড়ে দিয়েছে। তাদের মধ্যে কেউ ছেড়ে দিয়ে বাইরে চলে গেছে, আবার কেউ কেউ লোকালি কাজে পড়াশোনা থেকে ডিটাচ হয়ে পড়াশোনার মানে ব্যতি রেখে তারা অন্য কাজের সঙ্গে যুক্ত হয়েছে। তো এইটা তো অত্যন্ত উদ্বেগের বিষয় আমাদের কাছে। ইতিমধ্যে আমরা লকডাউন চলাকালীন আমরা শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছিলাম, কিন্তু সেখানেও রেসপন্স অনেক কম পেয়েছি। সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা ছেড়ে দিয়েছে বলে ছাত্রছাত্রীদের মারফত আমি যা জানতে পেরেছি। আমরা তাদের গার্জেনদের সাথে আমরা যোগাযোগ করছি, তাদেরকে বুঝিয়ে যাতে তারা পড়াশোনা না ছেড়ে দিয়ে আবার স্কুলে ফিরে আসে, যাতে পড়াশোনার সঙ্গে তারা যুক্ত হয়, সেই ব্যবস্থা আমরা করছি। এবং ইতিমধ্যে আমাদের টিচারদের দুটো টিম তৈরি করেছি, যারা আজকে থেকেই তারা ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে তাদের সাথে যোগাযোগ করছে, যাতে তারা আবার পুনরায় স্কুলে আসে। কালনা থেকে রীতা ভট্টাচার্য, রিপোর্ট আনন্দ বার্তা।